পূর্বে রাজ্যে শুধু মিছিল, জনসভা এইসবই হতো, কিন্তু 2018 সালে রাজ্যের বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে সেবার মানসিকতা নিয়ে কাজ করছে এই সরকার, এবং সরকারের এই কাজকর্মের ফলে রাজ্যের জনগণের মধ্যেও একটি সেবার মনোভাব তৈরি হয়েছে। রবিবার টিবি অ্যাসোসিয়েশন হলে বিজেপি লিগাল সেলের উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বিজেপি সরকারের একটাই লক্ষ্য যে আমাদের জনগণের কাছে পৌঁছতে হবে, কিন্তু শুধু মানুষের কাছে গেলেই চলবে না, জনগণের সাথে সম্পর্ক তৈরি করলেই চলবে না, জনগণের সমর্থন আদায় করতে হবে, আর জনগণের সমর্থন আদায় করার লক্ষ্যে কাজ করে চলেছে বর্তমান সরকার। এছাড়াও রক্তদানের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মাধ্যমে একদিকে যেমন আমরা একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারি, অপরদিকে এই রক্তদান এবং গ্রহণের মাধ্যমে রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে এক আত্মিক সম্পর্ক তৈরি হয়। এবং আমরা সবাই জানি যে সেবাই আমাদের সংগঠন, আমরা সংগঠন করি কিন্তু সেবার কারণে। মাননীয় সভাপতি মহোদয় বলেছেন যে সর্বত্র 2018-র পর থেকে, আগে তো খালি দেখতাম আমরা খালি প্রসেশন মিছিল এগুলোই ছিল, কিন্তু আমাদের এই সরকার আসার পর সর্বত্র আমরা দেখছি যে সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করি। এবং এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 9 বছর ওনার যে প্রধানমন্ত্রী হিসাবে ওনার দিনগুলি কাটিয়েছেন, বছরগুলো কাটিয়েছেন, সেই উপলক্ষে আমাদের একটা স্লোগান ছিল যে মানুষের কাছে আমাদের বুঝতে হবে, এবং শুধু মানুষের ঘরে গেলেই হবে না, সম্পর্ক শুধু স্থাপন করলেই হবে না, সমর্থনও আদায় করতে হবে। তো এই যে সমর্থন, সেগুলো আদায় করার লক্ষ্যে আমাদের সংগঠন। এই দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার বিষয়েও সরব হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন, আর মুখ্যমন্ত্রীর আহ্বানে সরকার প্রশাসন, আরক্ষা প্রশাসন রাজ্যকে নেশামুক্ত করতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু যতদিন পর্যন্ত সমাজের সকল অংশের মানুষ জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত ত্রিপুরাকে সম্পূর্ণরূপে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। সরকারও চেষ্টা করছে এই সমাজকে পরিবর্তন করা। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে নেশার বিরুদ্ধে নেশামুক্ত ত্রিপুরা। তো মাননীয় মুখ্যমন্ত্রী তো বললেই হবে না, সরকার প্রশাসন আরক্ষা প্রশাসন চেষ্টা করলেই হবে না, 100% করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা যারা এই সমাজে বসবাস করি আমরা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হব, আমরা যতক্ষণ পর্যন্ত তার মানে সক্রিয় ভাবে বিরোধিতা না করব, ততক্ষণ পর্যন্ত সরকার যতই চেষ্টা করবে, সরকারের সব ইচ্ছা রয়েছে, বারবার চেষ্টা করা হচ্ছে, আরক্ষা প্রশাসন অ্যাক্টিভ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব সেটাকে 100% যাতে সার্থক রূপ নেয় তার ব্যবস্থা করা। প্রধানমন্ত্রীর সেবাই সংগঠন স্লোগানকে সামনে রেখে প্রতিনিয়ত সরকার এবং রাজ্যের মানুষ যেভাবে সামাজিক কাজে এগিয়ে আসছে তা সত্যি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।